স্কুল হলো বিদ্যার মন্দির, আর স্কুলে কিভাবে শৃঙ্খলা পরায়ণ হতে হয় তার পাঠ পড়ুয়াদের দেন শিক্ষকরাই। কিন্তু এবার সেই পাঠ দেওয়া হলো তাও আবার শাস্তি রূপে। ভাবছেন তো কি বলছি, একেবারে 35 জন পড়ুয়ার চুল কেটে নিলেন শিক্ষক। ঘটনাটি অসমের একটি স্কুলে। কিন্তু এমন কি ঘটেছিল যে কারণে পড়ুয়াদের চুল কাটতে হলো শিক্ষককে? জানা গিয়েছে অসমের মজুলি জেলার একটি বেসরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের ছোট করে চুল রাখাই ছিল নিয়ম। এ নিয়ে বহুবার হুঁশিয়ারি দেওয়া হলেও হেলদোল নেই পড়ুয়া সহ তাদের অভিভাবকদের। তাই নিয়মানুবর্তিতা বজায় রাখতেই এই পদক্ষেপ নাকি নেওয়া হয়েছে। তবে অভিভাবকদের পাল্টা দাবি যে সকলের সামনে এইভাবে হেনস্থা করায় চরম অপমানিত বোধ করেছেন তাদের ছেলেমেয়েরা, তারা আর স্কুলেই যেতে চাইছে না। এক অভিভাবক জানান যে ছাত্র ছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরা এবং শৃঙ্খলা পরায়ণ হওয়া একেবারেই উচিত, তবে সেজন্য গোটা স্কুলের সামনে তাদের চুল কেটে দিতে হবে, এইভাবে অপমান করতে হবে, এটা কোথায় লেখা রয়েছে? খুব স্বাভাবিক এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা শিক্ষা দপ্তর জানিয়েছে স্কুল পড়ুয়াদের ছোট চুল রাখতে হবে, এই নিয়ম কিন্তু কোথাও নেই। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি নিয়মানুবর্তিতার পাঠ দিতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, আর অভিভাবকরা ব্যবস্থা নেননি, তাই জন্যই ওই কাজ করেছেন শিক্ষক। এই বিষয়ে জেলার ডেপুটি কমিশনার কাবেরী বি শর্মা বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পড়ুয়াদের চুল ছাঁটা হয়নি, অভিযুক্ত শিক্ষক কিছুটা করে চুল কেটে নিয়েছিলেন। তবে এই ঘটনার পর থেকে এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন অভিভাবকদের একাংশ। স্কুল এমন একটা জায়গা যেখান থেকে বাচ্চারা কিভাবে বড় হবে সেই পাঠ নেয়, অর্থাৎ এক কথায় বলা যেতেই পারে যে স্কুল কিন্তু এক শিশুর ভবিষ্যৎ তৈরি করে। কিন্তু স্কুল যদি এই ধরনের কাজ করে তাহলে তো বাচ্চারা স্কুলে যেতে পছন্দই করবে না, তাদের তো সেটা আতঙ্ক হয়ে যাবে, তারা শিখবে কী করে, তারা জানবে কী করে, শৃঙ্খলা পরায়ণ কীভাবে হতে হবে, নিয়মানুবর্তিতা এগুলো তো শেখানো হয় স্কুলে, এগুলো স্কুলের কাজ, কিন্তু তা বলে এইভাবে? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে। আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য আজ তক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন আজ তক বাংলা।